হ্যাঁ, আশা করি হবে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটা পরে হিসাব কিতাব করবো, সমস্যা নেই। সিপিউর তো হচ্ছে ফ্যান ট্যান চেক করে দিয়ে যাবেন না? সিপিউর ফ্যানগুলো তো চেক করবেন না? তারপরে একটু দেখে দিয়েন ভাইয়া। জ্যাম হয়ে, হ্যাঁ ওটা তো দেখবেন। এর আগে একবার হচ্ছে কি আমাদের আগের আইপিএসটাই প্রবলেম হয়েছিল, যে ওটা আমরা তো আসলে বুঝতে পারিনি, বালি জমে গেছিলো খুব সম্ভবত, বা এরকম কোনো একটা প্রবলেম হয়েছিল। এটা কি জিনিস ভাইয়া? ব্যাটারি এসিতে গরম তো হতো। আচ্ছা, পিএইচ চেকের মতো কোনো কিছু কি এখানে, নাকি আলাদা কোনো ভিন্ন কিছু? আচ্ছা, তো ল্যাকটোমিটারের মতোই দেখা যাচ্ছে। ল্যাকটোমিটারের মতো দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আপনার এসিতে গরম তো যদি কম থাকে এখানে আমার ধরা পড়বে। গ্রিন মার্কিং মানে ওকে মনে হয় না, হলুদটা যে চার্জ বেশি আছে আর কিন্তু ওকে আল্লাহ আমাদের দিয়ে করে তাহলে আপনি এটা চার্জ যে কোনো কেন কম নিচ্ছে। আচ্ছা, সেটা ব্যাটারি ইস্যু হতে পারে বা সিইউর ইস্যু হতে পারে। আর হলুদের মিনিংটা কি? একটা চার্জ বেশি আছে, সমস্যা নেই, মানে প্রপার চার্জ আছে তাই না? আবার যদি অতিরিক্ত চার্জের পাশাপাশি যদি ব্যাটারি গরম হয় তাহলে বুঝতে হবে এটা স্বাভাবিক চেয়ে বেশি গরম ইয়ে হচ্ছে, চার্জ নিচ্ছে। আচ্ছা, তাহলে তো এটা মোটামুটি ঠিকই আছে মনে হয়। শিখার কোনো শেষ নাই আসলে। আমাদের আগের আইপিএস তো আমরা নিজেরাই পানি দিতাম, মানে নিজেরা যতটুকু বোঝা যায়। পানিটা তো আপনার বড় বিষয় না, পানি তো যে করে লোক দিতে পারে, মানে এক সময় বেশি দিয়ে ফেলছেন, আবার ছয় মাস খবর ছিল না একসাথে দিয়েছেন, এরকম হয়েছে না? পরে দেখা যেত যে দুই মাস পর পর চেক করতাম অবশ্য, আপনার হচ্ছে পানি কমে যাচ্ছে নাকি। সস্তা ব্যাটারি ছিল, ট্রাকের ব্যাটারি না কিসের ব্যাটারি লাগাই দিছিল বলছিল। এক
এখন যেটা তো চার্জ নিতে কম থাকতো জি 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 আমি অবশ্য অন্য আদার্স ইকো কেন কম নিচ্ছে চার্জটা আমার আচ্ছা ওগুলা ইকো আপনার বের করতাম যে লাইনের ফল্ট হচ্ছে না আমার মেশিনের কারণে চার্জ নিচ্ছে না ব্যাটারি উইকনেসের কারণে চার্জ নিচ্ছে না আচ্ছা এখন তো সাধারণ যারা যারা এটার সম্বন্ধে মানে কাজ জানা নাই তারা তো এই জিনিসটা বুঝবে না হ্যাঁ খুবই স্বাভাবিক বিষয় খুবই তারা বলবে যে ব্যাটারি গরম ব্যাটারি বাদ ব্যাটারি পালালেও ঠিক হয়ে যাবো এটা তো সমাধান সলিউশন হল না হুম ব্যাটারি তো খারাপ এক এক জিনিসটা স্থায়ী থাকবে এরকম না পানি দিত দুই মাস পর পর উনি যেটা বললো দু মাস পর পর পানি শুকিয়ে যেত আচ্ছা কিন্তু মেইনটেনেন্স বিষয় আসলে উনি জিনিসটা বোঝে না উনি পানি দিত ঠিক আছে জং ধরে গেল যেরকম হয় না মরিচা এরকম আমরা যখন ব্যাটারি যেমন আমাদের ব্যাটারি নষ্ট হয়েছিল কত কয়েক বছর আগে তখন দেখছিলাম ফুলে যায় আবার অনেকগুলো দিকে যে ক্ষয়ে যে গেছে মানে যে জং ধরে গেছে ওইটা জং ধরে গেছে ভিতরে আর কি কিন্তু বোঝা যাচ্ছে ব্যাটারি মানে বাইরে কন্ডিশন বোঝা যাচ্ছে ভালো নম্বরে যখন দেয় তখন জিরো দেখায় পরবর্তীতে আমি বললাম কাগজপত্র আছে উনি বললো যে আছে খুঁজে বের করতে পারিনি আর আমার দেড় ঘন্টা বসার একটু খুঁজে বের করছে ঘরের কাজে পাঁচ দিন সময় আছে মানে যেদিন গেছে সেদিন নিয়ে পাঁচ দিন আর একদিন ছাড়া চার দিন ওরা আমি অবশ্যই ফোন দিলাম স্যার এটার এই সমস্যা এখন কী করব যদি গ্যারান্টি আছে অবশ্যই কোম্পানির দায়বদ্ধতা আছে বললো যে ঠিক আছে এটা নিয়ে আসো দেখেন ওনার বাসে এখন একটা সার্ভিস ব্যাটারি সার্ভিস আইটে চলতেছে আর বিকতেছে যেন প্রসেসিং চলতেছে এটা ভাবেন যে উনি যদি জিনিসটা না করতো তাহলে ওনার তাই আবার নতুন একেবারে কিন্তু হতো অ্যাঙ্গুতিরে কোম্পানি উপরে চলে গেছে যদি কোম্পানি নিয়ে আসছে এটা যে দুদিন আগে পরে রিপ্লেস দিবে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যেহেতু আসছে হ্যাঁ কিন্তু পাঁচ দিন আগে নিয়ে আসছে এখানে দেখেন কোনো কিছু রাখছেন দেখেন তারপরে আপনি দেখে রাখবেন আপনি ভালো মনে করেন আর কি কোনো সমস্যা নেই আপনার নামটা ভুলে গেছে ভাই আলামিন ভাই আলামিন ভাই আলামিন ভাই এটা কার দাবি যাবে
আপনার কিছু লাগবে? আমি টেস্টটা পাচ্ছি না। আমি কি টেস্টটা দিব একটা? আচ্ছা ঠিক আছে।